কলকাতা স্থিত সিবিআইৰ কাৰ্যালয়ৰ বাহিৰৰ দৃশ্য। এইদৰে বৃহৎ সংখ্যক লোকে প্ৰতিবাদ কৰিছে। এই প্ৰতিবাদকাৰী হ'ল আন কোনো নহয়, এওঁলোক হৈছে তৃণমূল কংগ্ৰেছৰ সদস্য। পশ্চিমবংগত মমতা বেনাৰ্জীৰ নেতৃত্বাধীন চৰকাৰ অহাৰ পিছত CBI অভূতপূৰ্ব কাৰ্য সংঘটিত কৰিলে যোৱা 24 ঘণ্টা। সোমবাৰে CBI এজন দুজন নহয় চাৰিজনকৈ তৃণমূলৰ শীৰ্ষ নেতাক গ্ৰেপ্তাৰ কৰিলে। লগে লগে এইদৰে প্ৰতিবাদ কৰিছে এইসকল লোকে। CBI কাৰ্যালয়ৰ ভিতৰৰ দৃশ্য চাওক। ইজনৰ পিছত সিজনকৈ তৃণমূলৰ শীৰ্ষ নেতাক মাতি আনিছে CBI। পিছ মুহূৰ্তত এওঁলোকক গ্ৰেপ্তাৰ কৰিছে CBI। 2016ত সংঘটিত বিখ্যাত নাৰদ কেলেংকাৰী সংক্ৰান্তত এওঁলোকক গ্ৰেপ্তাৰ কৰা হৈছে। নিশ্চয় আপোনালোকে জানিব বিচাৰিব নাৰদ কেলেংকাৰী কি। নাৰদ কেলেংকাৰী এক ষ্ট্ৰিং অভিযান আছিল। সেই সময়ৰ মমতা বেনাৰ্জীৰ নেতৃত্বাধীন চৰকাৰখনত সংঘটিত দুৰ্নীতিৰ ষ্ট্ৰিং অপাৰেশ্যন কৰা হৈছিল। বিভিন্ন মন্ত্ৰীক নগদ ধন দিয়া হৈছিল, বিভিন্ন বিধায়কক নগদ ধন দিয়া হৈছিল আৰু সমগ্ৰ দৃশ্য কেমেৰাত বন্দী হৈছিল। নাৰদৰ নামত চলা এই ষ্ট্ৰিং অপাৰেশ্যন পৰৱৰ্তী সময়ত ৱেবছাইটত টেলিকাষ্ট হৈছিল। ইয়াৰ পিছতো কেইবছৰ মমতা বেনাৰ্জীৰ নেতৃত্বত চৰকাৰ নিৰ্বাচিত হৈছিল। CBIয়ে কাক কাক গ্ৰেপ্তাৰ কৰিলে? ফিৰহাদ হাকিম বৰ্তমান মমতা বেনাৰ্জী মন্ত্ৰীসভাৰ সদস্য। সুব্ৰত বেনাৰ্জী মমতা বেনাৰ্জী মন্ত্ৰীসভাৰ সদস্য। মদন মিত্ৰ বৰ্তমানৰ বিধায়ক। শুভম চেটাৰ্জী প্ৰাক্তন মেয়ৰ। স্বাভাৱিকতে চাৰিজনকৈ শীৰ্ষ নেতাক গ্ৰেপ্তাৰ কৰাৰ পিছত তৃণমূলত জোকাৰণিৰ সৃষ্টি হৈছে। CBIৰ কাৰ্যালয়ৰ বাহিৰত তৃণমূল কংগ্ৰেছৰ প্ৰতিবাদ। প্ৰতিহিংসামূলক কাৰ্য বুলি বিজেপিৰ বিৰুদ্ধে অভিযোগ। তৃণমূল কংগ্ৰেছৰ এই সদস্যসকলে দাবী কৰে সদ্য সমাপ্ত নিৰ্বাচনত বিজেপি সম্পূৰ্ণৰূপে উৎখাত হোৱাৰ পিছত মমতা বেনাৰ্জী চৰকাৰৰ বিৰুদ্ধে প্ৰতিহিংসামূলক কাৰ্য সংঘটিত কৰিছে। পুৰণা কেছ এটাত এইদৰে এজন দুজন নহয় চাৰিজনকৈ শীৰ্ষ নেতাক গ্ৰেপ্তাৰ কৰা হৈছে। স্বাভাৱিকতে আপোনালোকে জানিব বিচাৰিব এই চাৰিজন ব্যক্তিক CBIয়ে কিয় গ্ৰেপ্তাৰ কৰিছে, কি আছিল তেওঁলোকৰ অভিযোগ। CBI হেজ টুডে এৰেষ্টেড 4 দেন মিনিষ্টাৰ্ছ অফ গভৰ্ণমেণ্ট অফ ৱেষ্ট বেংগাল ইন এ কেছ ৰিলেটেড টু নাৰদা ষ্টিং অপাৰেশ্যন। CBI হেড ৰেজিষ্টাৰ্ড দ ইনষ্টেণ্ট কেছ অন 16th April 2017 অন দি অৰ্ডাৰ্ছ অফ অনৰেবল কলকাতা হাইকোৰ্ট। It was alleged that the then public servants were caught on camera while receiving illegal gratification from the string operator. After investigation, prosecution sanction was sought against the concerned public servants, and the same has been received from the competent authority on 7th May 2021. Sanction for one more accused, the then SP, was also received and he was earlier arrested. Presently he is on bail. Charge sheets against the 5 accused persons whom prosecution sanction has been received is being submitted. Further investigation in the case is continuing. The then minister Shri Firhad Hakim
was seen to have agreed for acceptance of bribe money of rupees 5 lakhs on camera. Shri Subrata Mukherjee, the then minister of Government of West Bengal, was seen to have accepted the illegal gratification of rupees 5 lakhs. Shri Madan Mitra, the then minister of Government of West Bengal, was also seen to have accepted the illegal gratification of rupees 5 lakhs. Shri Shobhan Chatterjee, then minister, was seen to have accepted illegal gratification of rupees 4 lakhs. এটা সহজ অর্থ আপনার সমগ্র নারদ কেলেঙ্কারির বিষয়ে বুঝাব ওলাইছো। এবার এই ব্যক্তিজনক মন কর, এই ব্যক্তিজনের নাম ম্যাথিউ স্যামুয়েল। ম্যাথিউ স্যামুয়েল এজন সাংবাদিক। তেহেলকা নামের ওয়েবসাইটটির কার্যবাহী সম্পাদক আছিল ম্যাথিউ স্যামুয়েল। ম্যাথিউ স্যামুয়েলে 2016 দুর্নীতির বিরুদ্ধে এই স্ট্রিং অপারেশন চলাইছিল। একটা ওয়েবসাইটের হয়ে তৃণমূলের দুর্নীতিগ্রস্ত নেতার বিরুদ্ধে অভিযান চলোয়া হয়েছিল। অভিযানের নেতৃত্ব লৈছিল ম্যাথিউ স্যামুয়েল নামের সাংবাদিকজনে। 2016 পশ্চিমবঙ্গ বিধানসভা নির্বাচনের প্রাক মুহূর্তত এই অভিযান চলিছিল। স্যামুয়েলে প্রথম লগ পাইছিল কলকাতার এজন ট্যাক্সি চালক। স্যামুয়েলে নিজের পরিচয় দিয়ে কৈছিল সন্তোষ শঙ্করণ বলে। ট্যাক্সি চালকজনে সন্তোষক চিনাকি করে দিছিল ইকবাল আহমেদ নামের কলকাতার ডেপুটি মেয়রক। চিনাকি করে দিছিল আইপিএস বিষয়া মির্জাক। মির্জাই স্যামুয়েলক চিনাকি করে দিয়ে প্রভাবশালী নেতা মদন মিত্র আর মুকুল রয় সহ। এই স্ট্রিং অভিযানের বাবে ম্যাথিউ স্যামুয়েলে দীঘলীয়া কৌশল অবলম্বন করেছিল। আনকি সোশ্যাল নেটওয়ার্কিং সাইটত নিজের নাম সলনি করেছিল। নিজকে চেন্নাই সন্তোষ শঙ্করণ বলে পরিচয় দিছিল। আনকি সন্তোষ শঙ্করণ নামত আধার কার্ডও প্রস্তুত করে পেলাইছিল। স্যামুয়েলে মমতা মন্ত্রীসভার কেবাজনো সদস্যক নগদ ধন প্রদান করেছিল। গোপন ক্যামেরাত সমগ্র দৃশ্য বন্দী হয়েছিল। মোট 72 ঘন্টার ভিজুয়াল আছিল স্যামুয়েলের। এই অভিযানের বাবে ব্যয় হয়েছিল 80 লাখ টাকা। সিবিআই ঘটনা সংক্রান্ত সোমবারে 4 জনক গ্রেপ্তার করলে যদিও বিজেপিল যাওয়া নেতাক রেহাই দিয়া হল। এইজন ম্যাথিউ স্যামুয়েল। ম্যাথিউ স্যামুয়েল এটা দুমুজাত পড়ছে। সিবিআই কাণ্ডক আদরণি জানাইছে যদিও সিবিআই তদন্ত প্রক্রিয়া সম্পূর্ণ সন্তুষ্ট নহয়। ম্যাথিউ স্যামুয়েলের যে স্টিং অপারেশন চলছিল সেই সময় বর্তমান বিজেপিত থাকা মুকুল রয় আর শুভেন্দু অধিকারী আছিল মমতা ব্যানার্জির। দেখা গৈছিল স্ট্রিং অপারেশনত শুভেন্দু অধিকারী আর মুকুল রয়ও নগদ ধন লৈছিল। পরবর্তী সময়ত এই দুইজন নেতা বিজেপি আহিছিল। খবর অনুসরি দুয়ে গ্রেপ্তারের আশঙ্কাতেই বিজেপিত যোগদান করেছিল। আর বিগত বিধানসভা নির্বাচন শুভেন্দু অধিকারীয়ে মমতা ব্যানার্জী সামান্য ভোটত পরাস্ত করবলে সক্ষম হয়েছিল। মেরা খুশি কা দিন হ্যাঁ তোকে কিতনা সাল হো গিয়া 2016 পে রিলিজ কিয়া থা এ পলিটিশিয়ানস কো টাচ করনে কে লিয়ে সিবিআই কো কুছ ভি নাই কর সকতা থা কিয়া কিয়া থা কুছ ভি নাই কিয়া থা উসকা পাস চার্জশিট রেডি থা 3 সাল পহলে আজ অরেস্ট হুয়া হ্যায় সুব্রত মুখার্জি ওর ফিরাদ হকিম টু সিনিয়র ক্যাবিনেট মিনিস্টার্স অ্যান্ড ফর্মার ক্যাবিনেট মিনিস্টার মদন মিত্র অ্যান্ড সোহেব চ্যাটার্জি ইসমে ক্যা হ্যায় মে এক কি দুঃখি কা বাত হ্যায় মেনে জাকে পয়সা দিয়া থা শুভেন্দু অধিকারী কো উসকা অফিস মে উসকা নাম এ লিস্ট পে নাই হ্যায় উসমে ক্যা হো গিয়া उसपे फॉरेंसिक टेस्ट किया था वो प्रूव किया था सीबीआई मेरा ऊपर इसका बारे में स्टेटमेंट भी लिया था मुझे पता चला है सुवेदु अधिकारी ही आल्सो एडमिटेड ही रिसीव्ड द मनी फ्रॉम मी उसी का नाम क्यों नहीं है व्हाट आई एम सेइंग द इन्वेस्टिगेशन शुड बी फेयर सो दिस इज द टिप ऑफ आइसबर्ग सो वी हैव टू मूव अगेंस्ट द करप्शन কিয় গ্রেপ্তার নহল শুভেন্দু অধিকারী? কিয় গ্রেপ্তার নহল মুকুল রয়? বিজেপিত যোগদান করার বাবে এওঁলোক দুখমুক্ত হল নেকি? প্রশ্ন উঠিছে বিভিন্ন মহলত। এই বিষয়টোক লৈ ইতিমধ্যে তৃণমূল কংগ্রেসে রাজনীতি আরম্ভ করে দিছে। ইচ্ছাকৃতভাবে তেওঁলোকৰ নেতাক গ্রেপ্তার করেছে বুলি প্রচার চলোৱা হৈছে। আসলতে সমগ্র বিষয়টো ন্যায়ালয়ত আছিল। ন্যায়ালয়ের নির্দেশতে সিবিআই এই প্রক্রিয়াটা আরম্ভ করেছে বলে এটা দাবি করে।
পশ্চিমবঙ্গের এই ঘটনায় সমগ্র দেশত প্রভাব বিস্তার করেছে। আসলতে পশ্চিমবঙ্গত বিজেপি উৎখাত হওয়ার পিছত মমতা ব্যানার্জীক এশকনি দিয়ার বাবে এইদরে বিজেপিয়ে সিবিআই ব্যবহার করেছে নাকি এই বলেও প্রশ্ন করেছে বিভিন্ন জনে। ব্যুরো রিপোর্ট, DY365।